আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের সম্পূর্ণ গাইডলাইন ও ক্লাস ধারাবাহিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা বর্তমানে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা দেখতেছিলাম, সেক্ষেত্রে এর আগে আপনাদের যেটা দেখেছিলাম ই কমার্স টাইপের ওয়েবসাইট তৈরি করতে, যেটা দেখছি যে ওয়ার্ডপ্রেস এর উ কমার্স এর একটি প্লাগ ইন আছে, যে প্লাগ ইন এর মাধ্যমে উ কমার্স অথবা ই কমার্স এর ফাংশনালিটি তৈরি করা যায়। প্রথমে সেই প্লাগ ইন সম্পর্কে ধারণা দিছিলাম, সেটা আপনারা অন্তত অভিজ্ঞতা আছে যে কিভাবে একটি প্লাগ ইন ইউজ করতে হয়, কিভাবে ফাংশনালিটি অ্যাড করতে হয় এই রিলেটেড। আর আমরা যদি বলি, আজকে আপনার একটা পুরো থিম নিয়ে কাজ করে দেখাবো। অর্থাৎ ই কমার্স টাইপের যদি ওয়েবসাইট তৈরি করতে যান, যে আপনি একটা চিন্তা করতেছেন বিশেষ করে অনলাইনে প্রোডাক্ট সেল করবেন, এরকম সেটা ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে অথবা ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে, মানে কোনো সফটওয়্যার অথবা কোনো ডিজাইন সেল করতে পারেন, সেটা মানুষ কি করবে আপনার ওয়েবসাইট থেকে সে ডাউনলোড করে নিতে পারবে এরকম কিছু একটা বিষয়, অথবা হইতে পারে এরকম যে ভার্চুয়াল আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে হোম বাসায় ডেলিভারি দিতে পারেন, এরকম কোনো সাইটে তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে প্লাগইন, শুধুমাত্র প্লাগইন ইউজ করে তৈরি করতে গেলে ম্যানুয়ালি কাজ করতে হয়, কিন্তু যদি আপনি একটা থিম ইউজ করেন, মানে বিশেষ করে পুরো থিম, তাহলে দেখবেন সবকিছুই থিমের ভিতরেই আছে। অপশন থেকে আপনি শুধুমাত্র সেট আপ করে নিলেই সবকিছু খুব সহজেই করা যায়, বা ডেমো ইনপুট করলে দেখবেন সেই ডিজাইন চলে আসতেছে, শুধুমাত্র প্রোডাক্ট গুলো আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন এরকম। তো আমরা যদি এরকম কি কি থিম আছে যদি দেখতে চাই, তাহলে আমরা সার্চ দিতে পারি থিম ফরেস্ট। এখানে ওয়ার্ডপ্রেস এর ভিতরে আপনি ই কমার্সে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে দেখবেন এখানে কিছু খুব থিম আছে, কিছু যেগুলো খুব বেশ, মানে খুব বেশি পরিমাণে সেল হয়েছে। যেমন একটা থিম আছে, একটা থিম আছে, একটা থিম আছে। এই থিমগুলো যদি আমরা দেখতে চাই, যেমন এটা দেখতে পারি, আমরা এটা দেখতে পারি। এখানের মেনলি ওদের অনেক ডেমো তৈরি করা আছে। যদি একটা ক্লায়েন্ট বলে আপনাকে যে তার একটা ই কমার্স টাইপের ওয়েবসাইট দরকার, আপনি কি করবেন, যে ডেমোটা আপনার ভালো লাগে এখান থেকে আসবেন, আসার পরে ওদের হোম পেজে যাবেন। হোম পেজে আসলে দেখবেন যে ওদের ডেমো ডেমো আছে, সেখান থেকে ক্লায়েন্টকে দেখাইবেন যে তোমার কোন যে ডেমোটা ভালো লাগে তুমি বলো, উনি হয়তো অনেকটা ডেমোর ভিতরে যে ডেমোটা ওনার পছন্দ হবে বলবে আপনাকে, সেখান থেকে আপনি আপনি এই থিমটা ইউজ করে ডেমো ইনপুট করে ওনাকে সাইট তৈরি করে দিতে পারবেন, শুধুমাত্র কন্টেন্ট বা ছবিগুলো চেঞ্জ করে দেবেন। তো একটা থিম আছে আমরা দেখতে পাচ্ছি, পুরো লোড হয় না, এখনো লোডিং হচ্ছে। এই থিমের যদি ডেমো দেখতে চাই, এখানে দেখেন অনেকগুলো ডেমো আছে। এখন আপনি কোন ধরনের সার্ভিস সেল করবেন, যদি এখানে ক্যাটাগরি আছে অনেকগুলো, আপনি যদি সব চান প্রোডাক্ট রিলেটেড, এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ডেমো আছে কোন ধরনের। অর্থাৎ ক্লায়েন্টের অবশ্যই ক্যাটাগরি থাকবে, সে যে ধরনের প্রোডাক্ট সেল করবে, আপনি সেখান থেকে এই ধরনের ক্যাটাগরি এখান থেকে ওই সবটা ই করতে পারেন, ওই লিঙ্কটা ক্লায়েন্টকে দেখাইতে পারেন, যদি পছন্দ হয় সেখান থেকে সেই করতে পারে এরকম। তো এই হলো ডেমো। যাই হোক, আমরা প্রথম নিয়ে আমরা কাজ করব। এখানে যদি প্রাইজের কথা বলি, দেখেন $59, $59, এটা $59, এটার প্রাইস একটু কম আছে। যাক, এর ভিতরে আমরা এই থিমটাও বেশ ভালো ভালো পরিমাণ সেল হয়েছে, আমরা চাইলে এই থিমটা নিয়ে কাজ করতে পারি। তো এই থিমটা ইনস্টল করব। এখানে প্রচুর, যেহেতু আমরা দেখছি এটার অনেকগুলো ডেমো আছে, তো যে কোনো ডেমো নিয়ে আমরা কাজ করতে পারবো, অসুবিধা নাই। তো এই কাজ শুরু করার জন্য আমরা লোকাল সার্ভারের, আমরা যে জায়গায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সেই ফাইল ওপেন করতে পারি।
গতকালকে আমরা এখানে কাজ করছিলাম, এটাকে আমরা রিসেট করে কাজ করব এখন। যখনই আপনি নতুন কোনো থিম নিয়ে কাজ করবেন তখনই আপনি একদম ফ্রেশ করে, মানে ওয়ার্ডপ্রেস আপনি ফ্রেশ ভাবে ইনস্টল করে নেবেন অথবা রিসেট করে নেবেন। আমি সবকিছু কেটে দিই। তো আমাদের এটা রিসেট হয়ে গেছে, এখন আমরা এখানে আমাদের থিমটা ইনস্টল করব। মেনলি এই থিমটা যেটা আছে সেটা হলো নাল ভাষণ। নাল ভাষণ কি জিনিস আপনাদের আইডিয়া দিছিলাম এর আগে। তো নাল থিম এটা প্র্যাকটিসের জন্য, আপনারা শুধুমাত্র ক্লায়েন্টকে দেওয়ার জন্য না, এটা প্যাট্রিসের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে দেখেন যেটা আছে ডকুমেন্টেশন আছে, অর্থাৎ ওদের থিমটা কিভাবে ইউজ করবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে ওদের ডকুমেন্টেশন দেখে নিতে পারবেন এখান থেকে, যে এই থিমটা কিভাবে ইউজ করতে হবে, উইজেট ভিডিও, মানে অনেক কিছুই আছে এখানে। যাক আমরা সেদিকে যাচ্ছি না, ডকুমেন্টেশনের দিকে। তারপর এখানে প্লাগইন আছে, ওদের ইউজের জন্য কিছু প্লাগইন দেওয়া আছে। তারপরে থিম ফাইল, থিম যে ফাইলটা আছে, যেহেতু নাল ভাষণে হয় কি থিমের সাইজ অনেক বেশি থাকে। দেখেন এটার যদি সাইজের কথা বলি, এটার সাইজটা অনেক বেশি। আমি এটা কপি করলাম, এখানের সাইজ দেখেন, এটা ফাইল সাইজ কত, 250 MB-র মতো। এত কেন? আসলে কি এটা দেখা যায় একটা লোক উনি ক্রয় করছে, ক্রয় করার পরে উনি এই জিনিসটা ইনস্টল করছে। যেরকম আমরা বিশেষ করে সাইট ট্রান্সফার করতাম লোকাল সার্ভার থেকে লোকাল সার্ভার, তখন কি সকল ফাইলগুলো যেরকম কপি করতাম, এরকম একটু বিষয়। বাস্তব ওনার টোটাল থিমটাকে কি করছে, জিপ করছে, জিপ করে তারপর এইবার সবার উদ্দেশ্যে শেয়ার করছে যাতে সবাই এটাকে ইউজ করতে পারে এরকম। তো যাই হোক আমরা এটাকে কপি করি। ফাইলটা কপি হয়ে গেছে, এবারে আমাদের বিশেষ করে লোকাল সার্ভারে যাই, WP কন্টেন্টের ভিতরে যেখানে থিমস আছে সেখানে এই ফোল্ডারটা রাখবো। আমাদের থিমটি কপি হয়ে গেছে, এরপর আমাদের বিশেষ করে অ্যাপারেন্স থেকে যদি থিমসে যাই, ই কমার্সে আসলে ডেমো ইনপুট করে কাজ করতে বেশি একটা সময় লাগে না, কিন্তু থিমটা সেট আপ করতে দেখা যায় আপনার একটু সময় লাগে। কারণ ই কমার্স একটা থিমের সাথে দেখা যায় বিভিন্ন ফাংশনালিটি যদি অ্যাড করতে চান, অনেকগুলো প্লাগইন ইউজ করতে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় 10টা 15টা বা 20টা প্লাগইন ইউজ করা লাগতে পারে, মানে এক একটা ফাংশনালিটির জন্য এক একটা প্লাগইন এরকম। তো যাই হোক থিমটা দেখতে পাচ্ছি, থিমটা আমরা অ্যাক্টিভ করি। দেখেন আমাদের থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে বিশেষ করে এই থিমটা কিছু ধাপ আছে, যে ধাপগুলো অর্থাৎ কয়েকটা ধাপ আছে, এই ধাপগুলো অতিক্রম করলে আমাদের এটা রেডি হয়ে যাবে ইউজ করার জন্য। তো ধাপগুলো কি আমরা দেখি এখানে, লেটস গোতে ক্লিক করলাম। এখানে বলতেছে লাইসেন্স দেওয়ার জন্য, অর্থাৎ থিমটা যদি আপনি ক্রয় করে থাকেন অবশ্যই আপনাকে একটা বিশেষ করে কোড দেবে, পারচেজ কোড, সেটার মাধ্যমে লাইসেন্স করতে পারেন। তবে আমরা এটাকেও লাইসেন্স দেখি করা যায় কিনা।
লাইসেন্স কোড চাইলে আমরা স্কিপও করতে পারতাম, তারপরে যেহেতু কোড আছে দিয়ে দিলাম। আসলে কি এটা না লাগে বলেছি, লাইসেন্স ছাড়াই মানে এমন একটা জিনিস দেওয়া হলো যেটার মাধ্যমে এটা ফুল ভার্সন করে দেওয়া হলো। এখন দেখেন এখানে কিছু জিনিস লাগবে, ওদের রিকমেন্ডেড আছে সেই জিনিসগুলো সবগুলোই ঠিক আছে, কিন্তু এই একটা জায়গায় সমস্যা। কোথায়? পিএসপি ম্যাক্স এক্সিকিউশন টাইম, যেটা এর আগে আমরা সমস্যা সমাধান করছি, সেখানে বলছে মিনিমাম 300 হইতে হবে, এটা রেকর্ড 300 লাগবে। আরো বেশি নিতে পারেন আপনি, 600, তারা সাজেস্ট করে 600 করে রাখেন, আর বাকিগুলো ঠিক আছে। এখন এইটা কিভাবে করা যায়? আপনাদের কিছু কোড দিয়েছিলাম এর আগে, এখানে দেখেন ম্যাক্স এক্সিকিউশন টাইম 300। শুধুমাত্র এই লাইনটা কপি করে নিয়ে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি যেখানে ইনস্টল করছেন ডব্লিউপি কন্টেন্ট, তার ভিতরে বিশেষ করে এখানে দেখেন আমরা যেখানে ইনস্টল করছি এখানে এইচটি অ্যাক্সেস, এখানে যদি আমরা একটা লাইন লিখে দিই ম্যাক্স, এখানে কি বলছে যে সমস্যার কথা বলছে, যেটা লাগবে ম্যাক্স এক্সিকিউশন টাইম কত কত 120 দেওয়া আছে, বাই ডিফল্ট 120। এখানে ওরা বলছে কি 300 দিতে হবে, এডল রেকর্ড 600 দিলে ভালো হয়, বাড়াই দিতে তো সমস্যা নাই, 600 করতে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আমরা দিয়ে দিতে পারি। তবে আমরা কিছু ইরোর মানে ইরোর সমস্যার জন্য আমরা কি করি, নির্দিষ্ট কিছু কোড রাখছিলাম, বিশেষ করে বড় সাইজ যদি আপলোড করতে না দেয়, অর্থাৎ এখানে কিছু লিমিট দেওয়া থাকে, সেই লিমিটটাকে একটু বাড়াই আনি। ই কমার্স টাইপের যে ওয়েবসাইটগুলো অনেকগুলো প্রোডাক্ট দেখা যায়, ডেমো ইনপুট করলে প্রোডাক্টগুলো আপলোড হইতে সময় লাগে, তো এই জন্য টাইম বাড়াই নিতে হয়, তারপর সাইজ বাড়াই নিতে হয়। তো এই জন্য আমরা চাইলে পুরো কোডটাকেই যতটুকু আছে পুরো কোডই কপি করে এখানে রাখতে পারি, আর ম্যাক্স এক্সিকিউশন টাইম যেখানে 300 আছে আমরা একটু ওরা যেটা সাজেস্ট করতেছে সেটাই করে দিলাম 600, এতটুকু সেভ দিলাম। ওকে, আমাদের এখানে কাজ কমপ্লিট, তো আমরা পূরণ করে দিলাম। এইবার আমরা কন্টিনিউ করতে পারি, কন্টিনিউ ক্লিক করেন। এবার বলতেছে কি চাইল্ড থিম, চাইল্ড থিম কি জিনিস বা কেন ইউজ করব ইত্যাদি, আমরা বিশেষ করে থিম ডেভেলপিং এর যখন আইডিয়া দেবো তখন আপনারা দেখাবো। তো নেক্সট ক্লাসে আপনাদের চাইল্ড থিম সম্পর্কে আলোচনা করব। তো আপাতত আমাদের চাইল্ড থিম দরকার নাই, আমরা চাইলে এটাকে স্কিপ করতে পারি, স্কিপ করলাম। তারপর বলতেছে কিছু প্লাগইন লাগবে, কি প্লাগইন গুলো এখানে, এই যে গুলো আছে এখানে এগুলো হলো রিকোয়ার্ড লাগবে, এগুলো হলো অপশনাল নাকি? ই কমার্স আগে থেকে ইনস্টল করা আছে, সবগুলোই অ্যাকচুয়ালি লাগবে আমাদের, তা আমরা এগুলা টিক দিই, টিক মার্ক করে ইনস্টল করি। তবে দেখেন ডব্লিউপি বেকারি, রিভলিউশন স্লাইডার এগুলা ইনস্টল করতে হবে, তবে ডব্লিউপি বেকারি আমার এখানে আছে, বাট সেটাকে বলতেছে কি আপডেট ভার্সন ইউজ করার জন্য। আমরা কন্টিনিউ করি। তবে একটা জিনিস হলো এইগুলো ম্যানুয়ালি যদি ইনস্টল করে নেন, যেহেতু লোকাল সার্ভার করতেছি ফাইল অনেক সময় বড় হয়, ম্যানুয়ালি ইনস্টল করলে ভালো হয়। তারপর দেখি কতগুলো ইনস্টল হয়। প্রথমত ডব্লিউপি বেকারি ফেইলড, সে আপডেট করতে পারে নাই। আপডেট করতে না পারার কারণ হলো এই থিমটা আমরা ক্রয় করি নেই, আমরা নাল ভাষণ ইউজ করতেছি। যদি এটা আমরা ক্রয় করতাম তাহলে অবশ্যই এখান থেকে আপডেট দিলে সে আপডেট নিত, মানে আমাদের কাছে যদি পার্সেস কোড থাকতো, যদি পার্সেস কোড নাই এই জন্য এটাও ফেলড, কারণ এটাও পুরো এটাও পুরো, মানে এটা যদি আপনি আলাদাভাবে ইউজ করতে চান টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে, তো এই জন্য এই দুটোকে আপডেট করতে পারে নাই আমাকে, এটা রেভলিউশন স্লাইডে এটাকে ইনস্টল করতে পারে নাই। দেখি বাকিগুলোর কি অবস্থা হয়। ওকে, এটা হয়ে গেছে সাকসেসফুল, কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল হচ্ছে এখন, এটা হয়ে গেছে। উকমার্স ওকে, স্টেপ বাই স্টেপ হচ্ছে।
আচ্ছা যাই হোক, বাকিগুলো যেটা হয় নাই সেটা পরে আমরাই করব, সমস্যা নাই। এখন ডেমো ইনস্টল, চাইলে আপনি লোগো চেঞ্জ করে নিতে পারেন, ফটো বিশেষ করে এটা চেঞ্জ করে অন্য একটা দিয়ে দিতে পারেন। আর এখানে দেখেন ডেমো চলে আসছে, কোন ধরনের ডেমো দরকার, অন পেজ দরকার কিনা, অন পেজের ডেমো নিতে পারেন, বিজনেস পোর্টফোলিও শপ। তো আমরা যেহেতু শপ নিয়ে কাজ করবো, সুতরাং আমাদের শপই দরকার, প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তো প্রোডাক্টের ভিতরে কোন ডেমোটা আপনি চুজ করতে চান বা কোন ডেমোটা নিয়ে কাজ করতে চান, আপনি চাইলে ওদের হোম পেজ থেকে এই ডেমোগুলো আগে দেখে নিতে পারেন যে দেখতে কিরকম লাগে। যেমন এটা ক্লিক করলাম, আপনি লাইভ প্রিভিউ দেখে নিতে পারেন সাইটটা দেখতে কিরকম হবে, অথবা আপনি অন্য একটা দেখতে পারেন। যেমন এটা ক্লিক করলাম লাইভ প্রিভিউ, এই সাইটটা দেখতে এরকম। যাক, ইলেকট্রনিক্স যে কোনো প্রোডাক্ট দেখ আমার পছন্দের। এখানে যদি আরো অনেক টাইপের, এখানে মেনলি আসলে বিভিন্ন ক্যাটাগরি আর কি প্রোডাক্ট আছে, প্রসাধনী আছে বা অন্যান্য জিনিস, তো এটাই আমি ইউজ করি। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ইউজ করার সিস্টেম দেখা যায় একই রকম। যদি আমরা ডেমো ইনপুট করতেছি, এই সাইটটা ভালোই লাগতেছে আমার কাছে দেখতে, তো আমরা এটাই ইউজ করি। ইউজ কর সিস্টেমকে ক্লিক করলাম, তারপরে ডেমো ইনপুট করব, এখানে ক্লিক করি। ডেমো ইনপুট হইতে সময় লাগবে, যেহেতু আমরা লোকাল সার্ভার করতেছি, লোকাল সার্ভার ডেমো ইনপুট হইতে কিছু সময় লাগে। তো এখানের মজার একটা বিষয় হলো, সেটা হলো যখনই এই ডেমো ইনপুট হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে আসলে এই মুহূর্তে কোন ডেমো ইনপুট করতেছে, ক্যাটাগরি মানে সকল কিছু, মেনু পোস্ট পেজ যা আছে সবগুলো দেখা যায়। আমাদের ডেমো ইনপুট হয়ে গেছে, এখন ভিজিট ইউর সাইট, আমরা সাইটটাকে ভিজিট করতে পারি এখানে ক্লিক করে। সাইটটা আমরা ভিজিট করছি, কিন্তু কিছু সমস্যা দেখতে পাচ্ছি, কিছু ইরর শো করতেছে। কিরোর আমরা একটু বোঝার ট্রাই করব, এবং আমাদের ডিজাইন দেখেন ফুল স্ক্রিন হয় নাই, আমাদের ডিজাইন একদম স্ক্রিন ছোট হয়ে গেছে এরকম। তবে হেডার পার্ট চলে আসছে, এবং যদি লক্ষ্য করি ফুটারের ফুটার পার্ট পুরোপুরি আসে নাই। এই এখান থেকে আমরা যদি অন্যান্য পেজে যাই, দেখেন তো সেই পেজগুলো কাজ করে কিনা, যেমন সার্ভিস পেজ যদি এখানে ক্লিক করি, সেখানেও ইরর দেখতে পাচ্ছি। এখান থেকে মাই অ্যাকাউন্ট এই পেজটা আমরা সিলেক্ট করলাম, মাই অ্যাকাউন্ট পেজ কিন্তু ঠিক আছে,
মাই অ্যাকাউন্ট পেজে দেখেন হেডার চলে আসছে, ফুটার চলে আসছে, ইভেন এখানে এগুলাও ঠিক আছে। এই যে অর্ডার সে ক্লিক করতে পারতেছি, ডাউনলোড সে ক্লিক করা যাচ্ছে, সবকিছুই করা যাচ্ছে এখান থেকে। এখানে কিন্তু এই ফুল উইডো শো করতেছে, এখানে সমস্যা নাই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা কি শুধু হোম পেজে? হোম পেজ প্লাস অন্যান্য যে পেজগুলোতে? তো পেজে যেহেতু সমস্যা, পেজে কেন সমস্যা একটু ভালো করে দেখি। এখানে লেখা আছে কি রোড দেখছে, ভিসি, ভিসি শর্টকাট, কাস্টম সিএসএস ফিল্টার ট্যাগ, এরকম কিছু ইরোর আছে। মানে হলো এখানে দেখেন কিছু ফাংশন, ডব্লিউপি কন্টেন্ট প্লাগ ইন পোর্ট ফাংশনালিটি, তারপর শর্টকাট, শর্টকাটটা কাজ করতেছে না। টেম্পলেটের ভিতরে এখানে তৈরি করা আছে যে এই পিএসপি ফাইলের ভিতরে 42 নম্বর লাইনের সমস্যা, শর্টকাট কাজ করে না। শর্টকাট কেন কাজ করে না? যেমন আছে ভিসি শর্টকাট, ভিসি শর্টকাট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমরা বিশেষ করে ডব্লিউপি বেকারি, ডব্লিউপি বেকারির মাধ্যমে দেখবেন থিম থেকেই অনেকগুলো অ্যাডনস বা এলিমেন্ট তৈরি করা থাকে, ওই এলিমেন্টগুলো এখানে কাজ করতেছে না, পাচ্ছে না বা কাজ করাইতে পারতেছে না, যেটা ইরর দিছে আপনাদের। কিন্তু শুরুতেই একটা জিনিস দেখাইছিলাম, সেটা হলো যখন এই থিমটা আমরা ইনস্টল করছিলাম তখনই বলছিল যে আপনাদের, আমরা যদি পিছনে আসি তাহলে দেখতে পারবেন এই যে প্লাগইনের ক্ষেত্রে তারা বলতেছে কি আপডেট লাগবে, অবশ্যই লাগবে। এবং সেটা যদি আমরা বিশেষ করে ড্যাশবোর্ডের কথা চিন্তা করি, যেমন ডব্লিউপি অ্যাডমিনে যাই, ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে যদি আসি এখানে কিছু মেসেজ শো করছে, প্লাগইনে ক্লিক করেন, প্লাগইনে আসার পর এখানে কি কি প্লাগইন আছে আমরা দেখতে পাচ্ছি। ডব্লিউপি বেকারি এটাকে বলতেছে আপডেট রিকোয়ার্ড, আপডেট লাগবে, এটার আপডেট না থাকার কারণে কাজ করতে পারতেছে না। তো এখানে আপডেটে ক্লিক করি আমরা, যেহেতু এটা একটা পুরো প্লাগইন আর আমরা থিমের আমাদের কোনো লাইসেন্স নাই, এই জন্য এখানে যদি আপডেটে ক্লিকও করি তাহলে আপডেট নিতে পারবে না, আপডেট হবে না, ডাউনলোড ফেলড, আপডেট হবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? ডব্লিউপি বেকারি এখানে দেখেন বর্তমান ভাষণ কত আছে, বর্তমান আছে এটা 5.6, আর এখানে মিনিমাম রিকোয়ার্ড ভাষণ কত 6.4, আর বর্তমানে অ্যাভেলেবেল ভাষণ মানে বর্তমানে কারেন্ট যে ভাষণ সেটা হলো 6.4, মানে ফুল আপডেট ভাষণ যেটা সেই ভাষণেরটাই লাগবে ডব্লিউপি বেকারির। তাহলে এই জিনিসটা তো আমাদের ক্রয় করা নাই, তাই না? তাহলে আমরা কিভাবে পেতে পারি 6.4 ভাষণের দরকার? একটা কাজ করেন, আপনাদের এই যে ডব্লিউপি বেকারি দরকার, তাই তো? তো প্র্যাকটিসের জন্য আপনাদের একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, সেটা হলো ডব্লিউপি লকার। এই ওয়েবসাইটে যদি যান সেখান থেকে আপনি প্লাগইনে ক্লিক করেন, এখানে দেখেন ডব্লিউপি লকার আছে কিনা, ডব্লিউপি বেকারি আছে কিনা, ডব্লিউপি বেকারি আছে পেজ বিল্ডার এবং সেটার ভাষণও দেখেন 6.4। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর চলে আসছে দেখেন এই ভাষণটা, আমাদের যদি হয় তাহলে আমাদের এই থিমটা কাজ করতে পারবো। তো এটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার সিস্টেম কি? তো আপনাদের বলছিলাম ডব্লিউপি লকার অবশ্যই নিজ দেখতে খুব সাবধানের সাথে ইউজ করবেন, এখানে লিঙ্কটা কপি করলাম, এখানে অনেকগুলো লিঙ্ক দিয়ে দেয়, একটা কাজ না করলে অন্যটায় যাবেন, অন্যটা থেকে ডাউনলোড করবেন। তো জেএস কম্পোজার অবশ্যই, এটার আগের নাম ছিল জেএস কম্পিউটার, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, তো সেভ দিলাম। এখন সে অনেকগুলো ট্যাব ওপেন হবে, আমরা তার আগে এগুলো কেটে দিই, মানে অনেকগুলো অ্যাড শো করবে, কেটে দিছি, বাট আমাদের ডাউনলোড হচ্ছে, আরও পেজ থাকলে সেগুলো কেটে দিলাম, ওকে, এখন সমস্যা নাই। তো আমাদের এটা হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা কাট করলাম, কাট করে আমরা ডেস্কটপে রাখতে পারি, ডেস্কটপে রাখলাম, এটার ভিতরে যে প্লাগইন আছে সেটা ফুল আপডেটেড,
এখান থেকে এই যে জেএস কম্পোজার, এটাকে কপি করলাম, আমাদের এখানে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে যে প্লাগইনস আছে সেখানে জেএস কম্পোজার আগের যেটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিই। জি, ডিলিট করে দিছি। আর এটাকে আমরা এখান থেকে কপি করা হয়ে গেছে, এটাকে তো আমরা এখানে পেস্ট করে দিই। তবে ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট আপনাকে কিন্তু থিম দিয়েই দেবে বা ইনস্টল করা থাকবে, বলবে এই থিমে কাজ করেন, অথবা আপনাকে বলবেন যে কোন থিম ভালো হয়, হ্যাঁ তখন আপনি তাকে সাজেস্ট করতে পারেন এই থিমটা দাও, তখন উনি কিনে দেবে। যখন কিনে দেবে তখন কিন্তু এই ঝামেলা থাকবে না, তখন কিন্তু আপনাদের বিশেষ করে আপডেট যদি দেওয়ারও দরকার হয় আপনি আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি সুতরাং একটু ঝামেলা করতেই হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা আপনাদের যেহেতু থিম থিম দিয়ে দিছি বা থিমে কোনো যদি সমস্যা থাকে তাহলে প্লাগইন গুলোও দিয়ে দেবো, যাতে আপনারা ইনস্টল করে কাজ করতে পারেন, তাতে সমস্যা না হয়। ওকে, প্লাগইন কপি হয়ে গেছে। তারপরে আমাদের এখানে যদি রিফ্রেশ করি দেখেন ডব্লিউপি পেজ বিল্ডার এখানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং এখানে কোনো এরর মেসেজ নাই এবং তারা বলতেছে ইনস্টল এই ভাষণটাই আছে, কারেন্ট ভাষণ আছে, যাক খুবই ভালো। এবার এটাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করা নাই, অ্যাক্টিভ করে নিই। ওকে, প্লাগইন অ্যাক্টিভ করে দিলাম। এখানে দেখেন আরো অনেকগুলো প্লাগইন আছে, এটা হলো উকমার্স এর আরো কিছু ফেসিলিটি অ্যাড করার জন্য। বাট আমরা যে ডেমো ইনপুট করছি সেই ডেমোর সাথে যদি দরকার হইতো, রিকোয়ার্ড হইতো, তাহলে আমাদের অবশ্যই বলতো এখানে রিকোয়ার্ড প্লাগইন এগুলো ইনস্টল করেন। তো অনেক ক্ষেত্রে সবগুলো দেখবেন যে রিকোয়ার্ড না, রিকমেন্ডেড থাকে, রিকমেন্ডেড গুলো ইনস্টল না করলে চলবে। যেমন রেভলিউশন স্লাইডার সেটা রিকমেন্ডেড, রিকোয়ার্ড না, মানে কাজ করবে। যদি কোনো ডেমোতে এই স্লাইডার দিয়ে ডিজাইন করা থাকে তাহলে অবশ্যই এটাকে ইনস্টল করা লাগতো। যাই হোক, এবার দেখি আমার সমস্যার সমাধান হয়েছে কিনা। আমি যদি সাইটটা ভিজিট করি, দেখেন সাইট চলে আসছে একদম ফুল রেডি, সাইটে কোনো সমস্যা নাই। তো আমি কিন্তু শুরুতেই এই প্লাগইনটা মানে এখানে রেখে বা ইনস্টল করে দেখাইতে পারতাম আপডেটটা। তো আপনাদের এইভাবে কেন দেখাইছি যাতে আপনারা শিখতে পারেন, অনেক ক্ষেত্রে আপডেটের সমস্যার কারণও কাজ নাও করতে পারে। অর্থাৎ ক্লায়েন্টের কাজ করতেছেন বা ক্লায়েন্টের একটা সাইট আছে, সবকিছু ওকে, তো হঠাৎ করে দেখা গেল ওনার সাইটটা ঠিক মতো কাজ করতেছে না, ডিজাইন ভেঙে যাচ্ছে বা বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে? এই সমস্যাটা হচ্ছে কোনো হয়তো প্লাগইন আপডেট না থাকার কারণে কাজ করতেছে না। তখন ক্লায়েন্ট হয়তো আপনাকে হায়ার করতে পারে, বলতে পারে যে এই সমস্যা তুমি সমাধান করতে পারবে কিনা। তখন দেখবেন এরকম প্লাগইন বা যে অন্যান্য বিষয়গুলো আছে এগুলো আপডেট করার দরকার হবে কিনা, তাহলে আপনি আপডেট করে দিবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটা থিম আছে ইউজ করতেছে, সেক্ষেত্রে আপনার আপডেট চাইছে, উনি না বুঝে আপডেট দিয়ে দিয়েছে, এখন ওই ভাষণের সাথে মিলতেছে না, সেক্ষেত্রে আপনার কাজ নাও করতে পারে। তো এরকম আপডেট জনিত সমস্যার কারণে এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে আপনি দেখবেন থিমের সাথে কোন ভাষণটা চলে ওই ভাষণটা আপনি ইউজ করলে দেখবেন সব সমস্যার সমাধান। তো আমাদের সাইটটা দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এবং প্রোডাক্ট সবগুলোই দেখতে পাচ্ছি আমরা, এলো ডিজাইন। এখানে প্রোডাক্টের যদি কথা বলি, যেহেতু ডেমো ইনপুট করছি তো ওদের অনেক এইগুলা ডিজাইন চলে আসছে, যদি এগুলো ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ওদের অন্যান্য যে পেজগুলো ডিজাইনের। এই অনেক ডিজাইনের আপনার পাবেন। তো যাই হোক, আমাদের কাজ হলো একটা ডেমো ইনপুট করার পরে যে ডেমোর যত কন্টেন্ট থাকবে সবগুলো চেঞ্জ করা, অর্থাৎ যাতে একটা সাইট দেখে মনে না হয় যে এটা কোনো ডেমো সাইট। তো আমাদের বিশেষ করে শপের ভিতরে আমরা জানি অল প্রোডাক্ট গুলো থাকে, সেখান থেকে আমরা চাইলে ফিল্টারিং করতে পারি। আমরা যখন শপের ভিতরে আসি দেখেন
এখানে সকল প্রোডাক্ট গুলা থাকে। এখানে কতগুলো প্রোডাক্ট শো করবে চাইলে আপনি এটা সেট করে দিতে পারেন, 24টা প্রোডাক্ট সিলেক্ট করলে 24টা প্রোডাক্ট শো করবে। তারপর এটা গ্যালারি আকার শো করবে না লিস্ট আকার শো করবে সেটাও আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারবেন, তাহলে ওই অনুযায়ী ফিল্টারিং হবে, মানে শো করবে ডিজাইনটা। এই দেখেন নিচে নিচে চলে আসছে, আর গ্যালারি আকারে চাইলে এখানে ক্লিক করবেন। তো এরপরে আপনি কোন প্রোডাক্টগুলো আগে দেখাইতে চান আপনি চাইলে সেটাও ফিল্টারিং করতে পারবেন এখান থেকে, যে লেটেস্ট প্রোডাক্ট না সব থেকে পপুলার প্রোডাক্ট ইত্যাদি, বা লো প্রাইস বা হাই প্রাইস এইভাবে। আর এখান থেকে ক্যাটাগরি কোন ক্যাটাগরি আপনি দেখতে চান, যেমন ইলেকট্রনিক্সে যদি ক্লিক করেন তাহলে ইলেকট্রনিক্স টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখতে পারবেন। যদি ডেমো ইনপুট করো তো ওদের কিছু কমন কিছু জিনিস দিয়ে রাখছে, ক্যাটাগরি ঠিক নেই। আচ্ছা এখানে দেখি কালার, দেখেন কোন কালার প্রোডাক্ট চাচ্ছেন সেই কালার যদি সেট করেন তাহলে ওই কালার প্রোডাক্ট শো করবে। এইভাবে আপনি ফিল্টারিং করে করতে পারবেন। যে এইটা সাধারণত কিসের ভিতরে থাকে, সব পেজের ভিতরে এইভাবে থাকে। আর হোম পেজে সাধারণত আপনার এই ডিজাইনটার যদি কথা বলি, এটা হলো যে এই ডেমোটা তৈরি করছে উনি সাজাইছে, এবং আপনি নিজেও পারবেন এরকম সুন্দর করে আপনার মতো করে এরকম সাজাই একটা ওয়েবসাইট তৈরি করা। তো আমরা লুকটা দেখতে পারছি, একদম সিম্পল একটা লুক আছে। এখন কথা হলো চেঞ্জ কিভাবে করবেন। প্রথমত কাজ হলো আপনার সবকিছু চেঞ্জ করা, একটা লোগো চেঞ্জ করা, এই মেনু চেঞ্জ করা, এই ডিজাইনগুলো চেঞ্জ করা, এই ফোন নাম্বার চেঞ্জ করা, তারপরে ফুটার যদি কথা বলেন এই অ্যাড্রেস এই জায়গাগুলো আছে সবগুলো চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, এরপরে আপনার বডির কন্টেন্ট বা যেগুলো আছে এগুলো চেঞ্জ করা। তো চেঞ্জের যদি আমি কথা বলি তাহলে হেডার এবং ফুটার থাকে থিম অপশন থেকে, যেহেতু এটা একটা পুরো থিম। তো কোথায় থাকে আমরা যদি খুঁজি, বিশেষ করে দেখবেন কিছু জিনিস অ্যাড হয়ে গেছে এই থিমে ইনস্টল করার কারণে। এই যে এখানে কিছু অপশন আছে এই থিম থেকে এগুলো, আর উকমার্স এটা প্লাগইন থেকে আসছে, প্লাগইন যেহেতু ইনস্টল করছি এগুলো থেকে। আর এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে পোর্টো এইখানে দেখেন থিম অপশন আছে, যদি থিম অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে অপশন। আর এটা খুবই জনপ্রিয় ই কমার্স একটা থিম, যেটা দিয়ে আপনি বিশেষ করে ক্লায়েন্টকে অন্তত খুশি করতে পারবেন, অর্থাৎ ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে আপনি ওই ডিজাইন এখান থেকে করতে পারবেন, কারণ এটার ভিতরে অনেক ধরনের ডিজাইন করা আছে রেডিমেড। এখানে যদি জেনারেলে আসেন তাহলে দেখবেন থিম লেআউট ইত্যাদি ইত্যাদি, লোগো আইকন এগুলো সবকিছু এখান থেকে চেঞ্জ করা যায়। তো লোডিং, আচ্ছা যাই হোক, বডি পেজ লেআউট হেডার ব্যানার ডিজাইন কিরকম হবে সেগুলো দেখা দিকে যাচ্ছে না। স্ক্রিনের যদি কথা চিন্তা করি, স্ক্রিনে কি কি আছে এখানে বিশেষ করে কালার দেখান, বডি স্টাইল লেআউট টাইপোগ্রাফি ইত্যাদি ইত্যাদি, ব্যাকগ্রাউন্ড হেডার মেন মেনু ব্রেড কামস ফুটার, এই এগুলো কি মানে এখানে দেখেন কতগুলো অপশন, এই অপশন থেকে টোটাল আপনার সাইডের সবকিছু আপনি চেঞ্জ করে দিতে পারবেন। যেমন প্রাইমারি কালার কি, বাটন স্টাইল, বাটন স্টাইল কিরকম হবে, বর্ডার টাইপের হবে না ডিফল্ট টাইপের হবে, এগুলো এগুলো সেট করে দিতে পারেন। প্রাইমারি কালার আপনি চেঞ্জ করে দেন, এই কালার যেগুলো আছে অন্য কালার দিয়ে দেন, যে কালার আছে এটাকে আপনি একটু চেঞ্জ করে দিলাম। যাই হোক, এগুলো প্রত্যেকটা জিনিসে আপনি বিশেষ করে এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে যদি হেডারে ক্লিক করি তাহলে হেডার অপশন গুলো চলে আসবে। যদি থিম অপশন দেখানো আজকে আমাদের কাজ না, থিম অপশন কেন দেখানো কাজ না, কারণ বিগত দিনে আপনারা অনেক থিম নিয়ে কাজ করছেন এবং দেখানো হয়েছে, সুতরাং থিম অপশন থেকে আপনার হেডার ফুটার এগুলো সবগুলো চেঞ্জ করতে পারবেন। আমাদের কাজ হলো ই কমার্স রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, তো আমরা সেদিকেই মনোযোগী হব। তারপর একটু বেসিক একটু ধারণা দিয়ে আসি, যেমন হেডার টাইপ, হ্যাঁ হেডারটা কিরকম হবে। এখানে দেখেন কত ধরনের হেডার আছে, অনেকগুলো দেখেন, এই এখানে অনেক ডিজাইন হেডার আছে, বর্তমানে এইটা সিলেক্ট করা আছে। আপনি যদি অন্য একটা চান, এটা চান, এটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি এটা চান, যদি এটা চান, যেটা চান আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন, সেভ চেঞ্জ দেবেন, ওই হেডার চলে আসবে।
সোশ্যাল আইকন, সোশ্যাল বিশেষ করে সোশ্যাল লিঙ্ক আর কি, সার্চ, ফরম ইত্যাদি ইত্যাদি, মোবাইল প্যানেল, যাই হোক। আমরা যদি মেনুতে ক্লিক করি, তা মেনুর অপশন চলে আসছে, এখান থেকে মেনুগুলো আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন। ব্রেড ক্রাম্বস, ব্রেড ক্রাম্বস বলতে কি বুঝি? ব্রেড ক্রাম্বস বলতে বুঝি যখন প্রোডাক্ট গুলো শো করে, দেখেন বিশেষ করে আমরা যখন শপ পেজে যাই তখন কিন্তু বাম দিকে শো করে যে কোন পেজের ভিতর আছেন আপনি। যেমন এখানে দেখেন, হোমের ভিতরে আপনি শপের ভিতরে আছে। আপনি যদি একটা ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে দেখবে হোম পেজ, তার ভিতরে শপ, তার ভিতরে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করছেন সেটা শো করতেছে। এটা হলো কি ব্রেড কাম। আপনি চাইলে আবার এখানে ক্লিক করলে ব্যাগে চলে আসতে পারেন, ওই জিনিসটাই দেখাইতেছে আপনি কোন ডিজাইন চাইতেছেন। বর্তমানে এই ডিজাইনটা সিলেক্ট করা আছে, আপনি অন্য কোনো ডিজাইন যদি চান সেটা সিলেক্ট করতে পারেন। এইভাবে ফুটারে যদি ক্লিক করেন, ফুটার অপশন এখান দিয়ে আস, এবং আপনি উইজেটের কলামগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো পেজের যদি সেটিং চেঞ্জ করতে চান তাহলে এই পেজ থেকে করতে পারবেন। কিছু এগুলো যদি সময় নিয়ে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন। পোস্টে যদি যান, পোস্টের কিছু বিষয় আছে সেগুলো দেখতে পারবেন। পোর্টফোলিও আপনি চাইলে পোর্টফোলিও এখানে, এখানে দেখেন পোর্টফোলিও আছে। হ্যাঁ, পোর্টফোলিওর বিশেষ করে আপনার সিঙ্গেল পোর্টফোলিও যদি দেখতে চান, পোর্টফোলিও যদি ক্যারাজল টাইপেরই করতে চান, এগুলো কিন্তু এখান থেকে সেট করা যাচ্ছে। আর এই পোর্টফোলিও যদি অ্যাড করতে চান, মানে অ্যাড নিউ করে পোর্টফোলিও অ্যাড করেন, তাহলে কিন্তু এই ড্যাশবোর্ড থেকে অ্যাড করতে হবে। যেরকম পোস্ট চেঞ্জ করেন ওইরকম, যেমন এই দেখেন পোর্টফোলিও, এই পোর্টফোলিওস অ্যাড নিউ, এই এখান থেকে কিন্তু অ্যাড নিউ করে অ্যাড করা যায় না। এখান থেকে কি করা যায়, শুধুমাত্র সিটিং চেঞ্জ করা যায়, বাট অ্যাড করতে হলে আপনার এখান থেকেই করতে হবে। একইভাবে মেম্বার্সের যদি কথা বলেন, সেম ওয়েতে এখান থেকে অ্যাড করতে পারবেন, বাট এখান থেকে করা যাবে। ইভেন্টসের যদি কথা বলেন, ইভেন্টসের জাস্ট সিটিংস গুলো এখানে, বাট যদি অ্যাড করেন এখান থেকে অ্যাড করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই মেম্বার্সের কথা সেম ওয়ে, এই মেম্বার্স। আচ্ছা, এফএকিউ তাও একই অবস্থা, আপনার এখানে এফএকিউ আছে, এই এফএকিউস। তো যাই হোক, এগুলো আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হলো উ কমার্স। উ কমার্সের ভিতর কি কি আছে ক্লিক করেন, এইখানে আসলে দেখতে পারবেন যে পেজ লেআউট, পেজের লেআউটটা কিরকম হবে। লেফট সাইড বার আকারে আসবে না, ফুল উইথ সিস্টেমে আসবে, এটা আপনি সেট করতে পারবেন। তারপর দেখা যাচ্ছে প্রোডাক্ট পার পেজ, পার পেজে কতগুলো প্রোডাক্ট শো করবে, 12টা 24, তারপর 37। আমরা কি সেট আপ করছিলাম না সব পেজ থেকে? সব পেজ যখন দেখতেছিলাম আমাদের তো এগুলো দরকার নেই এখন, তাই না? সব পেজ থেকে যখন দেখতেছিলাম তখন কিন্তু এখান থেকে ফিল্টারিং করতে পারছিলাম। তো ওগুলো চাইলে আপনি দিতে পারেন, যে 20টা না 30টা কয়টা সিলেক্ট করা যাবে ওটা। ভিউ মোড, ডিফল্ট গ্রিড লিস্ট কোন সিস্টেমে শো করবে এটা। সব পেজ প্রোডাক্ট কলামের কিরকম হবে, মোবাইলে কিরকম হবে, ক্যাটাগরি কিরকম হবে, এগুলো সবগুলো সেট করা যায়। ক্যাটাগরি ভিউ টাইপ কিরকম হবে, এই ডিজাইন হবে মানে ভিতরে লেখা থাকবে না এরকম বাইরে নিচে চলে আসবে, এইভাবে নিচে আসেন। দেখেন প্রোডাক্ট লেআউট, অর্থাৎ প্রোডাক্টগুলা দেখতে কিরকম আসবে। এখানে দেখেন অনেকগুলো সিস্টেম আছে, এখান দেখেন একটা ডিজাইন, একটা ডিজাইন, এই ডিজাইন, এই বর্তমানে এই ডিজাইনটা সেট করা আছে। তার মানে এতগুলো ডিজাইনের ভিতরে একটা না একটা তো ক্লায়েন্টের পছন্দ হবে, তাই না? তো বিষয় হলো, গতকালকে আমি যখন শুধুমাত্র প্লাগইন দেখাইতেছিলাম তখন বলছিলাম যে প্লাগইনে সকল ফাংশনালিটি আছে, কিন্তু থিম কেন ইউজ করবেন বলছি এই ডিজাইনগুলো চেঞ্জ করার জন্য। এখানেও দেখেন ওই ডিজাইনগুলো একটু সুন্দর করার জন্য, ডিজাইনগুলো একটু অন্যরকম করার জন্য আপনি এই থিম ইউজ করবেন। যে থিম থেকে, বিশেষ করে পুরো থিমে এরকম অনেক অপশন থাকে, সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এখন যদি আমরা ভিউ করি প্রোডাক্টগুলো দেখতে কিরকম, আমরা হোম পেজে চলে আসি। হোম পেজে আসছে, প্রোডাক্টগুলো দেখেন উপরে একটা ছবি, হোভার করলে একটা ছবি, তারপরে এই যে কুইক ভিউ লেখা, তারপর প্রোডাক্টের বিশেষ করে টাইটেল দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, তারপর এখান থেকে কি সিলেক্ট অপশনস এইভাবে দেওয়া। এই লুকটা যদি চেঞ্জ করে আপনি অন্য একটা দিতে চান, বর্তমানে কিন্তু এটা দেওয়া, এই অন্য কোনটা ধরেন এইটা দিতে চাই, যে ইমেজ থাকবে, হোভার করলে তখন এর উপর লেখা শো করবে, সিলেক্ট করে সেভ চেঞ্জ দেন। একটু সময় লাগে কারণ অনেক ফাংশনালিটি, তো
এখান থেকে এই সবগুলো ফাংশনই একবার চেক করে করে তারপরে একবার সেভ করে সে। দেখেন কতগুলো অপশন, শো প্রাইস, প্রাইস শো করাইবেন কিনা, ডিসক্রিপশন শো করাইবেন কিনা, হোয়াইট লিস্ট শো করাইবেন কিনা, কুইক ভিউ অপশনটা শো করাইবেন কিনা। জাস্ট আপনি যদি না চান এখান থেকে কি করতে পারবেন, নোতে ক্লিক করতে পারবেন, সেভ মোডে আছে এই জন্য কাজ করতেছে না। ওকে সেভ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে রিফ্রেশ করি, দেখেন প্রোডাক্টের লুকটা চেঞ্জ হয়ে গেছে, প্রোডাক্টের ডিসক্রিপশন, টাইটেল, প্রাইস কিছুই দেখা যাচ্ছে না। প্রোডাক্টটা যদি হোভার করি তাহলে দেখেন এটার ভিতরে শো করতেছে, এই যে কুইক ভিউ বা ইত্যাদি ইত্যাদি। এই তো আপনাদের বলছিলাম যে সিএসএস দরকার হয়। কেন দরকার হয়, অনেক ক্ষেত্রে ই কমার্স টাইপে দেখেন এইটা কেটে গেছে, দেখতে পাচ্ছেন এই যে সমস্যা, এইটা ফিক্স করার জন্য অনেক সময় হায়ার করে। এবং আমি অনেকগুলো এরকম বিশেষ করে অনেক সাইডের সিএসএস মানে সিএসএস এবং জিএসএস এর বাগ ফিক্স করছি অনেক সাইডের। যেমন এখানে দেখেন একটা বাগ পাওয়া গেছে, মানে আমি যে ডিজাইনে করছি তাহলে এটার কি এই এখানে এতগুলো শো না করে যদি তিনটে শো করাইতাম তাহলে এটা পারফেক্টলি শো করতো। এখন প্রোডাক্ট বেশি, বায়ার তো অত কিছু বুঝবে না বা ইউজার অত কিছু বুঝবে না, মানে দরকার এটা সমস্যা, এটা ফিক্স করতে হবে। তো এগুলো দেখা যায় সিএসএস এর মধ্যে ফিক্স করা যায়, অথবা প্রোডাক্ট আমি এখানে যতগুলো থাকবে প্রোডাক্ট কমাই দিতে পারি, তো সেক্ষেত্রে সমস্যার সমাধান হইতে পারে। তার মানে আমি যেটা দেখাইছি আপনাদের সেটা ডিজাইনটা চেঞ্জ করা, ডিজাইনটা চেঞ্জ করা যায় কিনা। যাই হোক, আমি ডিজাইন যেহেতু চেঞ্জ করা যায় আমি অন্য একটা ডিজাইন সেট করি, যেমন এই ডিজাইনটা সেট করলাম, সেভ চেঞ্জ দিলাম। এখন ধরেন একটা প্রোডাক্টে আমি যদি ক্লিক করি, সিঙ্গেল প্রোডাক্ট গুলা দেখতে কিরকম হবে, এই প্রোডাক্টে আমি যদি ক্লিক করি, দেখেন ওই ডিজাইন সেট চেঞ্জ হওয়ার পরে এই দেখেন লুক চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি এগুলো সবগুলো বন্ধ করতে চান সেগুলো কিন্তু বন্ধ করা যায়। তা যাই হোক, সিঙ্গেল প্রোডাক্ট দেখতে ঠিক এরকম, কিরকম এই বাম পাশে লেখা থাকবে, প্রাইস থাকবে, এইখানে ইমেজ মানে ইমেজের যাবতীয় তথ্য, মানে প্রোডাক্টের যে ইমেজগুলো সেটা কি এইখানে থাকতে আছে, এবং হোভার করলে ইমেজটা কি একটু জুম করে চলে আসতে আছে। এবং ডান দিকে ফিল্টারিং করা অপশন, মানে কালার আপনি কোন অর্ডার দিবেন সেক্ষেত্রে আপনি কালার সিলেক্ট করতে হবে অবশ্যই, যেহেতু কালার সেট করা যায় কয়েকটা কালার আছে। তারপর সাইজ আপনার যদি লার্জ হয় তো লার্জ নেবেন, কয়টা দরকার এরপরে অ্যাড টু কার্ডে করতে পারবেন। তো যাই হোক, আমার যেটা উদ্দেশ্য এই ডিজাইনটা কোথা থেকে চেঞ্জ করা যায় সেটা যদি খুঁজি আমরা, এখানে আছে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে সিঙ্গেল প্রোডাক্টটা দেখতে কিরকম, বাই ডিফল্ট এই ডিজাইনটা সেট করা আছে। এখানে দেখেন আরো অনেকগুলো ডিজাইন আছে, এই নিচে নিচে ইমেজগুলো শো করবে, চারটা এইভাবে বড় করে এরকম পাশাপাশি শো করবে, কোন ডিজাইন আপনার পছন্দ। এখান থেকে আমি যদি অন্য একটা ডিজাইন চুজ করি, যেমন এই ডিজাইনটা আমি সিলেক্ট করে সেভ চেঞ্জ দিলাম, তবে ওয়েট করতে হয়, সেভ চেঞ্জ এর আগে রিলোড দিলে কাজ নাও করতে পারে। তো যাই হোক, এটা সেট হোক, সময় লাগার কারণ হলে এখানে অনেকগুলো জিনিস, অনেক সেটিং, দেখেন পেজ লেআউট, সেটা প্রোডাক্ট লেআউট ইত্যাদি ইত্যাদি, আরো এখান থেকে অপশন আছে সেগুলো ই হয় তারপর সেট হয়। ওকে চেঞ্জ হয়েছে, এবার আমরা যদি এখানে রিফ্রেশ করি, এই দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, এখানে ছোট ছোট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে এইভাবে চলে আসতেছে, তার মানে চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এখান থেকে আপনি চাইলে যে কোনো ডিজাইনই আপনি চেঞ্জ করতে পারবেন, আর বিশেষ করে প্রোডাক্ট যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে। যাই হোক, একটা থিমের সাধারণত আমরা জানি হেডার ফুটার কোথায় থাকে, থিম অপশন থাকে, থিম অপশন থেকে এখানে এখান থেকে আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন, বিশেষ করে এই যে হেডার, এই যে জেনারেল অপশন আছে ইত্যাদি ইত্যাদি থেকে, তারপর ফুটার অপশন আছে, এখান থেকে সবকিছু করতে পারবেন। তো আর যদি প্রোডাক্টের সেটিংস এর কথা বলি, সেটাও আপনারা দেখছেন যে এখান থেকে ডিজাইন গুলা চেঞ্জ করা যাচ্ছে, চেঞ্জ করা যায়।
এখন কথা হলো একটা পেজ তারা যে সাজাইছে কিভাবে সাজাইছে, সেই সাজানোর যদি কথা বলি সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যেমন এই পেজটা যে সাজাইছে তারা, তো সেজন্য আপনাকে যাইতে হবে পেজের ভিতরে, এখান থেকে পেজে ক্লিক করবেন। পেজের ভিতরে আসার পরে এখান থেকে দেখেন ফ্রন্ট পেজে কোনটা কোন পেজটা সেট করা আছে, এই দেখেন হোম পেজ সেট করা আছে ফ্রন্ট পেজে। তো আপনি এইটাকে এডিট করতে পারবেন, যদি এডিটে ক্লিক করি, যেহেতু তারা যে বিল্ডার ব্যবহার করছে সেটা হলো ডব্লিউপি বেকারি, যেহেতু এখানে ডব্লিউপি বেকারি ইউজ করা হয়েছে সুতরাং ডব্লিউপি বেকারি চলে আসছে এখানে। আপনি এখন বর্তমানে ইসের ওয়ার্ডপ্রেসের যে বাই ডিফল্ট আছে সেটার কারণে আপনারা এই দেখেন এই যে ভিসি দেখছেন, এই ভিসি শর্টকাটগুলো কাজ করতে পারে নাই, তখন কেন কাজ করতে পারে নাই, কারণ ডব্লিউপি বেকারিটা ওদের পারফেক্ট ভার্সনে ছিল না, যে কারণে কাজ করতে পারে নাই। এই শর্টকাট গুলো যেহেতু কাজ করতে পারে না এই জন্য ইরোর দেখাইতেছিল, তো এখন তো কাজ করতেছে। আমাদের সাইটটা যদি ভিজিট করে আমাদের সাইটটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন যাই আমরা এডিট করব, তো এডিট করলে আমরা ডব্লিউপি বেকারির ব্যাক এন্ড এডিটর আছে, ফ্রন্ট এন্ড আছে, আমরা ফ্রন্ট এন্ড এডিটরে ক্লিক করব, সম্মুখে দেখে দেখে আমরা এডিট করতে পারি। তো যাই হোক এখন উপরে যদি বারটা দেখেন তাহলে বুঝতে পারতেছেন এটা হলো ডব্লিউপি বেকারির এডিট মুডে আছে, শুধুমাত্র হেডার পার্টটা এডিট করতে পারবেন না আর ফুটারে একদম শেষ অংশে, কারণ এতটুকু বুঝতে পারতেছেন থিম অপশন থেকে আসছে, তো এইটা এডিট করা যাবে না। তবে আমরা এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমাদের পেজটা শুরু হয়েছে, এই মেনুর অর্থাৎ হেডার পার্টের এই মেনুর বা এই লোগো এটার পর থেকে দেখেন এই যে রো আছে কলাম আছে এগুলো এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। এডিট কলাম যেহেতু ডব্লিউপি বেকারি এর আগে আপনাদের দেখানো হয়েছে সুতরাং আপনাদের জন্য অত একটা জটিল হবে না, জাস্ট এখান থেকে আপনি এই যে পেন্সিল এডিট করবেন। ওরা কি করছে পোর্টো দেখেন ওদের নিজেদের কিছু এলিমেন্ট তৈরি করে রাখছে যেটা ইউজ করা যায় কিসের মাধ্যমে, এই ডব্লিউপি বেকারির মাধ্যমে। যেমন এখানে ক্লিক করেন এডিটে ক্লিক করেন, তো এখানে টাইটেল ওরা দেয় নাই, কোনো কিছু টাইটেল সেট করে নাই, টাইটেল সেট না করে ওরা কি করছে এইখানে তথ্যগুলো যেগুলো দিয়েছে সেইগুলো এখানে শো করতেছে। যেমন অনলি যে প্রাইস যেমন এখানে যেটা দেওয়া আছে, যেমন আমি দিলাম টাকা দিয়ে দিলাম হেডফোন দিলাম মোবাইল ফোন, আমি দেখতেছি যে আসলে চেঞ্জ হয় কিনা, তারপর সেভ চেঞ্জ দিলাম, তো দেখেন চেঞ্জ হয়ে গেছে মোবাইল ফোন অনলি প্রাইস কত, এই তো বাংলাদেশি টাকায় রূপান্তর হয়ে গেছে। ইমেজও চেঞ্জ করতে পারবেন আশা করি। এই জিনিসটা হলো একদম সিম্পল, মানে এখানের পেজ বিল্ডার থেকেই করা সবগুলো, পেজ বিল্ডার থেকে যদি চিন্তা করেন এখানে রো নেছে, রোর ভিতরে তিনটে কলাম আছে, এটার ভিতরে কিছু জিনিস নিয়ে আসছে, সেটা কি নিয়ে আসছে পেন্সিলে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন পোর্টফোলিও ইনফো বক্স, পোর্টো সরি পোর্টো ইনফো বক্স, পোর্টো ইনফো বক্স এটাও ওদের তৈরি করা। এখানে এই যে সাবটাইটেল দিছে, তারপরে উপরে যদি দেখেন এই পোর্টো আইকন, ওদের যে আইকন আছে আইকন দিছে, আইকন সাইজ দিছে, কালার দিছে, আইকন স্টাইল স্টাইল দিছে, এই টাইটেল দিছে, এগুলো এখান থেকে সেট করছে। যাই হোক বুঝতে পারতেছেন এগুলো চেঞ্জ করতে পারবেন। তবে মজার বিষয় হলো যেরকম নিউজ পেপার, হ্যাঁ নিউজ টাইপের যে ওয়েবসাইট গুলো আমরা যখন তৈরি করছি তখন নিউজ পেপার যে থিম দিয়ে দেখাইছি তখন কিন্তু আপনাদের ডিজাইন করতে তেমন একটা কষ্ট হয় না, কিন্তু বাহির থেকে দেখতে মনে হয় অনেক জটিল, এত পোস্ট কিভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজানো যায়, কিন্তু যখন আপনারা এডিট করছেন বিশেষ করে ট্যাগ ডিপ বিল্ডার ইউজ করছেন এরকম ডিজাইন তৈরি করা দরকার হয় না, শুধুমাত্র কোন পোস্ট গুলা শো করবে সেটা সিলেক্ট করে দিলেই হইলো সেই পোস্ট গুলা শো করতো। এখানে এরকম এই প্রোডাক্ট গুলা কোথা থেকে আসছে, প্রোডাক্ট গুলো আসছে এই প্রোডাক্ট থেকে, এখান থেকে আপনি অ্যাড নিউ করে প্রোডাক্ট অ্যাড করবেন বিভিন্ন টাইপের, আর এখান থেকে শুধুমাত্র সেট করে দিবেন কয়টা প্রোডাক্ট শো করবে, কোন ক্যাটাগরি প্রোডাক্ট শো করবে, জাস্ট এতটুকু শো করে দিলেই আপনি এখানে প্রোডাক্ট শো করবে। দেখেন এইখানে যদি ক্লিক করেন দেখেন তো এই যে পোর্টো ট্যাব, এই ট্যাবের ভিতরে টোটালটাই একটা ইয়ান এসে এখান থেকে দেখেন ওদের প্রোডাক্ট আছে, ওদের নিজস্বই সিস্টেম করা, এখানে ক্লিক করেন পেন্সিলে, এই টাইটেল বর্তমানে ওরা কোনো টাইটেল ইউজ করে নাই, ভিউ মোড স্লাইড, স্লাইড মানে এখানে আরো কিছু প্রোডাক্ট যদি থাকতো এই ক্যাটাগরি তাহলে এখানে
আইকন থাকতো, ক্লিক করলে করলে মানে ক্লিক করলে একটা একটা করে প্রোডাক্ট এই মানে সেলাই আকারে শো করতো। এই জন্য আপনি যদি গ্রিড দেন তাহলে গ্রিড সিস্টেমে শো করবে, এখানে সেফ সেন্স না দিলে অবশ্য দেখা যাচ্ছে না এই মুহূর্তে, তো আপাতত সেলাইডে থাকুক, অসুবিধা নেই। কতগুলো প্রোডাক্ট শো করবে, জাস্ট দিয়ে দিলে শো করলো, কলাম এখানে কতগুলো কলাম হবে, বর্তমান 5টা দেওয়া আছে, আপনি যদি এখান থেকে 3টা দিয়ে দেন তাহলে বুঝতেই পারছেন প্রোডাক্টগুলো অনেক বড় আকার শো করবে। মোবাইল ভাষণে বিশেষ করে কীরকম শো করবে ইত্যাদি, সেফ সেন্স করে দেখি কি হয়। তো আমরা এই এখন দেখেন কেটে দেন, দেখেন 3টে শো করছে। এখানে যদি আরো প্রোডাক্ট শো, এই দেখেন স্লাইড আকার শো করছে, যেহেতু প্রোডাক্ট এখন 3টা শো করাইছে আরো তো প্রোডাক্ট আছে, এই ক্লিক করলে স্লাইড আকার শো করে। এইভাবে আপনি শো করতে চান, দেখেন এই পুরো সাইটটি এইভাবে ইউজ করছে। এইখানে যদি প্রোডাক্টের কথা চিন্তা করেন, এই প্রোডাক্ট কিভাবে আনছে সেটাও দেখতে পারেন। এই রিসেন্ট প্রোডাক্ট ওদের তৈরি করা আছে, পোর্টো রিসেন্ট প্রোডাক্ট নামে সেটা তৈরি করা আছে, সেখানে যদি যান ওইরকম স্লাইড আকারে করা আছে, 10টা শো করবে, কলাম 5টা দেওয়া আছে ইত্যাদি। আপনি এখান চাইলে ডিজাইন করে মানে কাস্টম করে নিতে পারবেন। আর এই ডিজাইন তো বুঝতেই পারতেছেন পেজ বিল্ডার দিয়ে করা, সিম্পল আইকন দিয়ে করা, এখানে একটা বাটন দেওয়া আছে, এখানে বিশেষ করে সিঙ্গেল ইমেজের মাধ্যমে করা, সিঙ্গেল ইমেজ কিন্তু পুরোটো ক্যারাজল, ক্যারাজল সেট করে তার ভিতর সিঙ্গেল ইমেজ অ্যাড করা, যে কারণে এগুলা এই ই হচ্ছে স্লাইড হচ্ছে। এগুলো কিভাবে করছে, এখানে যদি যান এখানে ক্লিক করেন, দেখেন পোর্টো ওরা উইজেট আছে আর কি, উইজেট তৈরি করে আছে প্রোডাক্টের উইজেট, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই টাইটেল কি, টাইটেল যে কোনো একটা টাইটেল দিয়ে দেয়, টাইটেল দিলে সেটা উপরে শো করতেছে। কয়টা প্রোডাক্ট শো করবে, 3টা ইত্যাদি। আপনি চাইলে ডিজাইন শো করাতে চেঞ্জ করতে পারবেন, তারপর কোনটা আগে শো করবে কোনটা পরে শো করবে ইত্যাদিতে অনেক কিছুই ই করা যায়, চেঞ্জ করা যায়। তো এখানে ওদের অনেক ধরনের ই তৈরি করা আছে, অর্থাৎ এলিমেন্ট তৈরি করা আছে যেটা ইউজ করা যায়। যেমন এখানে প্লাসে যদি ক্লিক করি, দেখেন দেখেন তো ই-কমার্সের অনেক কিছু আছে না, ওদের পোর্টোতে ওদের থিম অপশনে ক্লিক করেন, দেখেন এতগুলা ওদের নিজেদের তৈরি করা কি কি আছে, পোর্টফোলিও আছে ইত্যাদি। প্রোডাক্টের যদি কথা বলেন সেক্ষেত্রে আছে, প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ইয়াগুলো আছে, পোর্টো ক্যাজুয়াল লোগো, পোর্টো ইনফো লিস্ট ইত্যাদি ইত্যাদি আছে। উকমার্সে ক্লিক করেন, দেখেন উকমার্সের কতগুলা, উকমার্সের উইজেটে ক্লিক করেন, এই যে উইজেট, এই উইজেট থেকে ওরা কিন্তু এখানে এই যে ফুটারে যেগুলো নিয়ে আসছে এখান থেকে নিয়ে আসছে, অনেক জিনিস তৈরি করা আছে। আপনি যে ডিজাইন চান সেই ডিজাইনই এটা দিয়ে করতে পারবেন। তবে এইটার যদি কথা বলি, আপনারা যদি শিখতে চান সকল ফাংশনগুলো যদি চেক করে করে সুন্দর মতো তৈরি করতে চান, অন্তত 2 থেকে 3 দিন সময় দরকার, মানে একদম ভালোভাবে যদি জানতে চান প্রত্যেকটা অপশন, যাতে ক্লায়েন্ট যেভাবে বলুক না কেন আপনি তাকে ওইভাবে ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন, করতে পারবেন, সেক্ষেত্রে সবগুলো জিনিস সম্পর্কে আপনি আইডিয়া রাখতে হবে। আইডিয়া রাখতে হবে মানে হলো এখানে যতগুলো আছে সবগুলো ইউজ করে দেখতে হবে, এই পোর্টাল যতগুলো আছে সেগুলো ইউজ করতে হবে প্রত্যেকটা, এবং কি কি ফাংশন আছে, উকমার্সের কতগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, কোনটাই কি আছে দেখতে হবে, উইজেটে কি কি আছে সেগুলো দেখতে হবে। এইভাবে যাই হোক, আজকে আপনাদের যে জিনিসটা থাকবে সেটা হলো ওদের কোনো ধরনের ডেমো কন্টেন্ট থাকতে পারবে না, এগুলো সব চেঞ্জ করে দেবেন, মানে এই ফোন নাম্বার চেঞ্জ করে দেবেন, কালার চেঞ্জ করে দেবেন, হেডারের ডিজাইন চেঞ্জ করে দেবেন, লোগো চেঞ্জ করে দিবেন, এই ইমেজ চেঞ্জ করে দিবেন, এই লেখা চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করে দিবেন আপনার মতো করে। এই প্রোডাক্টের ক্ষেত্রে অন্য প্রোডাক্ট শো করাবেন, অর্থাৎ আপনি অ্যাড নিউ করে অন্য প্রোডাক্ট অ্যাড করাবেন আপনার মতো করে, একটা ওয়েবসাইট আপনি চুজ করেন। আর একটা কথা বলি, আপনি যদি ক্লায়েন্টের কাজ করতে চান, মানে ই-কমার্স রিলেটেড যদি ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট অবশ্যই আপনাকে বলবে যে তুমি এই ধরনের কাজ করছো কিনা, যদি করে থাকো আমাকে আগে ডেমো দেখাও বা ডিজাইন দেখাও, তখন আপনি না দেখাইলে সে কিন্তু আপনাকে কাজ দিবে না, কারণ এখানে অনেক টাকার লেনদেন হয়, আগে বুঝবে যে আপনি পারেন কিনা, নয়তো তার সাইট নষ্ট করবেন আপনাকে দিয়ে। তো এই জন্য অন্তত আপনাদের ডেমো তৈরি করে রাখা খুবই জরুরি। কিভাবে, কোনো প্রোডাক্ট উপরে বেস করবেন, হইতে পারে ঘড়ির উপরে আপনি একটা ওয়েবসাইট করেন, হইতে পারে আপনি ল্যাপটপের উপরে একটা ওয়েবসাইট তৈরি করেন, মানে একটার উপরে বেস করেন, হয়তো বা পোশাক আশাকের উপর তৈরি করতে পারেন, তো ওইটার উপর বেস করে শুধুমাত্র ওই প্রোডাক্টগুলোই থাকবে। এখানে ডেমোতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ডিলিট করে দেন,
বা এডিট করে আপনার মতো করে প্রোডাক্টগুলো বসাই নেন। তো যেটার উপর বেস করবেন সেইটার লোগো থাকবে, আপনি যে সব দেবেন এগুলো চেঞ্জ করবেন, নামগুলো চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, এখানে ওই আপনার প্রোডাক্টগুলো দেবেন, বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো শো করাইবেন। এরকম যদি শো করান বিভিন্ন টাইপের প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী, তাহলে কিন্তু আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে সময় লাগবে না। এখানে জাস্ট প্রোডাক্টগুলো অ্যাড করাটা হলো মেন। শো করানোর ক্ষেত্রে শুধুমাত্র এখানে প্রচুর পরিমাণে তো দেখাইলাম যে এলিমেন্ট আছে, শুধুমাত্র টেনে আনে বসাই দেবেন, কতগুলো শো করবে, স্লাইড আকারে শো করবে না গ্রিড আকারে শো করবে সিলেক্ট করে দেবেন, এইভাবে শো করবে এই। আর হেডার এবং ফুটারের তথ্যগুলো কিভাবে চেঞ্জ করবে, থিম অপশন থেকে, কোথা থেকে, এখান থেকে, এই যে থিম অপশন। থিম অপশনের যদি কথা বলি এই থিমের, তা তো দেখবেন অনেক অপশন আছে, এই যত অপশন তত ভালো, তত খুশি হবেন। কেন খুশি হবেন, এইটা সম্পর্কে যদি ভালো করে জানেন, আপনি অন্য একটা ক্লায়েন্ট অন্য একটা থিম দিছে যে তুমি এই থিমের ভিতরেই আমার উকমার্স সাইট তৈরি করে দাও, সেক্ষেত্রে আপনি ওটাও দেখবেন সবকিছু বুঝে যাচ্ছেন এবং ইজি। এই জন্য ফাংশন যত বেশি তত আপনার জন্য ভালো, ভালো করে বুঝতে পারবেন, ক্লায়েন্টের কাজ করতে পারবেন, কোনো জায়গায় আটকাইবেন না। আর এই থিমের ভিতরে দেখতেই পাচ্ছেন যে প্রচুর অপশন। তো যাই হোক, আপনাদের কাজ কাজ হলো এটা ইনস্টল করা, ইনস্টল করে ডেমো কন্টেন্ট ইনপুট করা, তারপরে ডেমো কোনো ধরনের ডেমো তথ্য এরপর রাখবেন না, সবগুলো আপনার মতো করে সেট আপ করে নেবেন। এই পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে এরকম একটা ওয়েবসাইট ডেমো ইনপুট ছাড়াই আপনি নিজেই তৈরি করতে পারেন আপনার কন্টেন্ট দিয়ে, সেটা পরবর্তীতে দেখাবো।